السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شبر داشك پرتبه جي پرانتو تهكي اپنا رائتين بانگلاء شارع شوري اسلامي بانك بانگدش لیمیٹڈ اسلامي ساول جاب اي شارع شوري آجونه شوري كهوه چن شاكل کانتوريك مبارك بجانا چه জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে শরীয়তের বিভিন্ন মাসালা ইবাদত সম্পর্কিত সরাসরি আপনাদের আয়োজনে ফোন করে জানার সুযোগ পাবেন। আমি আছি আপনাদের সাথে কারিকেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, বিশ্ববরণ্য আলেমে দ্বীন শেখুল আলম শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته، أهلا وسهلا. مرحبا بكم. شيخ أبنك شام راجب دوشك دي شار شري بشو جان بار جنو دوشك دي ركتي بشو جاني ركتي دوشك أبنك جارا پروشن كوربين فون كوربين جي تي في سي أبنك ديك چين كثا شون چين آمد دي أمنا در پروگرام ديك چين شي تي في بوليم تا كومي أبنك آمد شاتي كثا بولون تاولا آمد در أبنك در كثا گولي شون تي আমাদের জন্য ক্লিয়ার হবে। আমরা আর সময় নিচ্ছি না, সরাসরি যাচ্ছি এখন শেখ, আমরা প্রশ্ন গ্রহণ করতে পারি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ শুরু করছি আজকের আয়োজন। কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক, বাংলা গাইবান্ধা থেকে। জি ইকরাম সাহেব বলুন, কি প্রশ্ন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি টেলিফোন পাইলাম, আজকে লাইন পাইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমার দুইটা প্রশ্ন হচ্ছে। জি, এক নম্বর প্রশ্ন হচ্ছে, যারা হস্তমৈথুন করে, হ্যাঁ হুজুর, জি 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 বলুন, যারা হস্তমৈথুন করে দুনিয়াতে কি শাস্তি হবে এবং আখেরাতে কি শাস্তি হবে? আচ্ছা জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রী, হ্যাঁ জি, আমার স্ত্রী উনি বলে মেক্সি পরা নাকি, তারা মেক্সি পরে, হ্যাঁ মেক্সি মেক্সি, জি জি স্ত্রী মেক্সি যারা পরে, এটা নাকি বলে খ্রিস্টানি চলন, বলে মেক্সি খ্রিস্টানিরা পরে, মুসলমানেরা পরে না, মানে পরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কামিজ চলে পরা এটা ঠিক আছে, কিন্তু মেক্সি পরা বলে ঠিক নেই, কতটা সম্মত? আচ্ছা ঠিক, হ্যাঁ এটা ইসলাম ইসলাম কি এটা সম্মত করে করে কিনা? ঠিক আছে, ধন্যবাদ ইকরাম সাহেব, আপনাকে আমরা শুনছি আপনার বিষয়ে। জি শেখ, আমরা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। যে প্রথম যে প্রশ্নটি তিনি করেছেন, আসলে জানা উচিত প্রত্যেকটি নর এবং নারী, ছেলে অথবা মেয়ের, একটা নির্দিষ্ট বয়সে যৌবন আসে, আবার একটা নির্দিষ্ট বয়সে গিয়ে এটা কমতে থাকে। তার মানে জন্মের সাথে সাথে এই আমানতটা আসে না, আবার মৃত্যু পর্যন্ত কন্টিনিউ হয় না, অতিবৃদ্ধ অবস্থা পর্যন্ত ধারাবাহিক থাকে না। তার মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলার দেয় আমানত, এবং এই আমানতের কারণেই পৃথিবীতে আমরা জন্ম নিচ্ছি এবং মানব বংশের ধারাবাহিকতা অটুট রয়েছে। জানা উচিত যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 124,000 নবী এবং রসুল পাঠিয়েছেন, এবং তাদের মাধ্যমে দিয়েছেন শরিয়া। শরিয়া মানে আমাদের জীবনকে শাসন করার জন্যে, জীবনকে বিধিবদ্ধ রাখার জন্যে আইন কানুন। তো আল্লাহ তাআলা এবং তার রসুলদের প্রদত্ত আইন কানুনের সমষ্টির নাম শরিয়া। জানা উচিত কেন আল্লাহ শরিয়া দিলেন। শরিয়া দিয়েছেন পাঁচটি মৌলিক কারণে, যেটা আমরা বলি মাকাসিদুস শরিয়া, শরিয়ার অবজেক্টিভসগুলো কি, কি কারণে আল্লাহ তাআলা নবী এবং রসুলগণকে পাঠালেন এবং তাদের মাধ্যমে আমাদের জন্য শরিয়ত দিলেন, আইন কানুন দিলেন, পাঁচটি মৌলিক কারণে। এর প্রথম কারণ হলো মানুষের জীবনের সংরক্ষণের জন্যে, দুই নম্বর মানুষের সম্পদের সংরক্ষণের জন্যে, তিন নম্বর মানুষের ধর্ম বিশ্বাসের সংরক্ষণের জন্যে, চতুর্থ মানুষের বংশধারা
বা নসল নসল সংরক্ষণের জন্য, পঞ্চম আমাদের আকল এবং সম্মানের সংরক্ষণের জন্য। সুতরাং আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে ইমাম সাল্লা আলী ওসাল্লাম হয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেয়া শরীয়তের মূল পাঁচটি উদ্দেশ্যের অন্যতম একটি হল বংশধারা সংরক্ষণ করা। আর এই বংশধারা সংরক্ষণ এর নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। আর এই জন্যে যৌবন নামক আমানতটা যথাযথভাবে ব্যবহার করতে হবে, কারণ কিয়ামতের দিনে আল্লাহ পাঁচটি প্রশ্ন করবেন, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পাঁচটি মৌলিক প্রশ্নের জবাব না দিয়ে আদম অথবা জিনের সন্তান কেউ এক কদম আগাতে পিছাতেও পারবে না। প্রথম প্রশ্ন, জীবন কিভাবে কাটিয়েছ? দ্বিতীয় প্রশ্নই যৌবন, যৌবন কিভাবে কাটিয়েছ? আর তৃতীয় প্রশ্ন, কিভাবে সম্পদ উপার্জন করেছ? চতুর্থ, কেন, কোথায়, কিভাবে তা ব্যয় করেছ? পঞ্চম, কি শিখেছ, কতটুকু আমল করেছ? তো কিয়ামতে যে পাঁচটি মৌলিক প্রশ্ন হবে, এর মধ্যেও একটা প্রশ্ন, যৌবন কিভাবে কাটিয়েছ? তাই প্রশ্নকারী যে বললেন, একটি যুবক যদি সে তার যৌবনের দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, অন্যায় ব্যবহার করে, এতে দুনিয়াতে শাস্তি কি? দুনিয়াতে সে তার জীবনটাকে নিজেই ধ্বংস করে দিল। যখন বিবাহিত জীবনে যাদেরই খারাপ অভ্যাস রয়েছে, ওরা দাম্পত্য জীবনে সুখী হয় না, ওদের বিবাহ অধিকাংশ ক্ষেত্রে টিকে না, কারণ নারী পুরুষের শারীরিক এই চাহিদা পূর্ণ করতে পারে না ওই সকল লোকেরা যারা তাদের যৌবনের আমানত শরীয়তের অনুকূলে সংরক্ষণ করে না, বরং এই খারাপ দুরভ্যাসের কারণে সে তার দাম্পত্য জীবনে অপারগ হয়, বিবাহ টিকে না, পারিবারিক ঐতিহ্য নষ্ট হয়, বংশধারা টিকে না, এই পৃথিবীতে মা বাবা হওয়ার বাস্তবতা হারিয়ে যায় অলীক স্বপ্নের ভিতরে। দুনিয়াতে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? যে মানুষ সে তার ভবিষ্যৎ বংশধর দেখতে পারে না, যাদের বংশধর নাই তাদেরকে দেখলে বোঝা যায় এটা কত বড় কষ্টে। সুতরাং হ্যাঁ, অনেকে আছে হয়তো শয়তানের প্ররোচনায় পড়েছে, ডাক্তারের পরামর্শ নিয়ে ধীরে ধীরে কুঅভ্যাস থেকে বেরিয়ে এসেছে সুস্থতায়। আমরা দোয়া করি এটা যৌবনের আমানত সংরক্ষণ করতে না পারা শরিয়ার মৌলিক পাঁচটি মাকাসিদের অন্যতম। শুধু তাই না, আল্লাহ তাআলার দরবারে কিয়ামতে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য প্রত্যেকের উচিত আখেরাতে আল্লাহর দরবারে জবাব দেওয়ার সক্ষমতা নিশ্চিত করার জন্যে এই যৌবনের আমানতের ব্যাপারে সতর্ক হওয়া। আর নগদ দুনিয়ায় যে শাস্তি, যে বউ থাকে না, ঝগড়া জাতি, পালায়া যায়, সন্তান হয়, এর চেয়ে বড় শাস্তি আর কি আমরা চাই? সুতরাং এর চেয়ে বেশি আর বলতে পারছি না, শুধু বিনীতভাবে সকল যুবক যুবতী ছেলে মেয়েকে অনুরোধ করি, যৌবনের আমানত সংরক্ষণ করতে শিখো। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দিন, আমিন। সেক্ষেত্রে শরীয়তে মাসালাটা কি হবে? এটা কি কবিরা গুনাহ, কোন গুনার মধ্যে পড়বে? আসলে এটা যখন অভ্যাসে পরিণত হয় তখন এটা সগিরা গুনাহ থাকে না, এটা বড় গুনায় পরিণত হয়। কারণ আল্লাহ তাআলা কিয়ামতে জিজ্ঞাসা করবেন, শুধু তাই না, শরীয়তের মাকাসিদের অন্যতম, এর দ্বারা বংশ প্রতিষ্ঠিত হয়। সুতরাং এটা অভ্যাসে পরিণত যে করে এটা কবিরা গুনাহ। তৌবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে চিকিৎসা করে এর থেকে সুস্থতা অর্জন করতে হবে। আমাদের ইকরাম সাহেবের ওয়াইফ, উনি বলতেছেন যে ম্যাক্সি পরা খ্রিস্টানদের ড্রেস, এখন এটা আসলে কি? না, প্রথমে জানা উচিত যে ড্রেস হতে হবে আমাদের মা বোনদের ড্রেস এমন যাতে তার সতর ঢাকে। সতর হলো আমাদের মা বোনদের মুখমণ্ডল এবং কবজির পরে দুই হাত ছাড়া টোটাল শরীরটা। তো এই ক্ষেত্রে এক এক এলাকায় এক এক ধরনের পোশাকের প্রচলন। এই ক্ষেত্রে সেলোয়ার কামিজ অথবা আমাদের এই ভারতীয় উপমহাদেশে বারো হাত শাড়ি, যদিও অনেক আলেম ওলামা এটাও বলেন যে ওই সেলোয়ার কামিজ যেভাবে শরীর হয়তো ঢাকে, যদি একটু সুন্দর লুজ লাজ হয়, অনেকে আবার একবারে স্কিন একেবারে চামড়ার সাথে টাইট করে অনেক সেলোয়ার কামিজ পরে, এতে কিন্তু পোশাক হবে না। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়
কাসিয়াত আরিয়াত পরেছে পোশাক কিন্তু উলঙ্গ, নাউযুবিল্লাহ মিন যালিক। তো শরীর ঢেকে রাখার জন্যে, সতর ঢাকার জন্যে বারো হাত শাড়িকেও আমাদের অনেক মা বোনদের দেখা যায় যে বারো হাত কাপড়েও হয়তো হয় না, কিন্তু আবার অনেকের হয়। সুতরাং মানে আমরা শুধু বিনীতভাবে অনুরোধ করি, সতর ঢাকা নিশ্চিত করলে যে কোনো পোশাক পরা যেতে পারে, শরীয়তে এটা নিষেধ না। কিন্তু আমাদের প্রশ্নকারী স্ত্রী তিনি যেটা বলেছেন এর একটা কারণ আছে। কারণটা হলো মানে আমাদের এই সাবকন্টিনেন্ট সহ সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্মযাজক এদের পুরুষ যারা এদেরকে বলে ফাদার, এদের একটা নির্দিষ্ট পোশাক আছে। আর যারা খ্রিস্টান এবং ধর্মযাজক নারী তারা একটা ড্রেস পরে, এবং তাদের ড্রেসটা অনেকটাই এই যে নামটা বললেন উনি ম্যাক্সি এর কাছাকাছি। এই জন্যে হয়তো প্রশ্নকারীর ওয়াইফ হয়তো দেখেছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বী বিশেষ করে যাজক নারী যারা এদেরকে বললেন মনে হয় নান নাকি বা সিস্টার বা এমন একটা। হ্যাঁ, তো যারা এমন মানে মহিলা নারী খ্রিস্টান এবং নিজেকে খ্রিস্টান ধর্মের জন্য বিলিয়ে দিয়েছে, যেমন আমাদের সোসাইটিতে অনেকেই চেনেন যে মাদার তেরেসা, উনি কিন্তু খ্রিস্টান এবং তিনি খ্রিস্টান ধর্মযাজিকা হিসেবে ওদের বিশ্বাসে অনেক উপরে উনি উঠেছেন বলা হয়। সেক্ষেত্রে তার যে গায়ের পোশাকটা এটা অনেকটাই ওই মেক্সির মতো, এই জন্য হয়তো আমাদের প্রশ্নকারীর ওয়াইফ বলে থাকতে পারেন। কিন্তু হ্যাঁ, ওদের ওই ওই ওরা যে পোশাকটা পরে ওর আরও বেশ কিছু প্যাটার্ন রয়েছে, আমাদের নর্মাল ওই মেক্সির মধ্যে ওই প্যাটার্নগুলো থাকে না আসলে। সুতরাং মানে সতেরো টাকা নিশ্চিত করতে পারে, এটা আসল কথা যে আসলে সতেরোটা ঠিক থাকলেই আর খুব সুনির্দিষ্ট কোনো জাতির জন্য কোনো ড্রেস এভাবে ওইটা না, কারণ আমরা যেটা পড়ছি যে লম্বা পাঞ্জাবি সেটাও তো গোল্ড সেম এরকম ক্যাটাগরি, সেই জন্য আসলে ওইভাবে। তবে একটা জিনিস এটা নিশ্চিত হতে হবে যাতে কোনো ধর্মবিশ্বাসের পোশাকটা অবিকল না ওরকম না হয়, মানে কোনো ধর্মবিশ্বাসের ধর্মীয় পোশাক অবিকল পরব না, কিন্তু আমার সতর ঢাকার জন্যে আমি পোশাক পরব এবং এটার ব্যাপারে স্বাধীনতা রয়েছে, শাড়ি পরা অথবা সেলোয়ার কামিজ। কিন্তু এই ফতোয়া দেয়া যাবে না যে শাড়ি পরা আরাম, এই ফতোয়া দেয়া যাবে না, সেলোয়ার কামিজ পরা যাবে না। ওই আমি যে বললাম যে একেবারে চামড়ার সাথে লাগোয়া টাইট ফিট, এই জন্যে সেলোয়ার কামিজ পরাটাই হারাম না, বলতে হবে এই এই পদ্ধতিগুলো অবলম্বন করা যাবে না। নির্দিষ্ট কোনো পোশাককে হারাম বলতে গিয়ে কেবল একটা যা ধর্মীয় পোশাক ওটাকে বলবো, শরীয়তের যে যে বিধান দিয়েছে মানে ফ্লেক্সিবিলিটি, বাস এটা 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 হলেই আমাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? হুজুর, আমি বলতে চাচ্ছি যে এই শবে বরাতের কোন নামাজ আছে, রোজা আছে? শবে বরাত তো ছোট, শবে বরাতের নামাজ করছে, রোজা করছে, আমাকে একটু ভালো করে জানাবেন। কে পড়ছে, কে পড়েছে, মানে শবে বরাতের রোজা নামাজ কি আছে কোন হাদিসে? শবে বরাত তো চলে গেল, এখন শবে বরাতের মাসালা দিয়ে কি করব? একটু জানতে চাচ্ছি, সবাই যে শবে বরাতের নামাজ পড়ে রোজা করেন, আচ্ছা এগুলো কি শবে বরাতের জন্য এগুলো আছে? আচ্ছা ঠিক আছে, আছে কি না ঠিক আছে। আর ওই যে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, আসলে যে বলে তাশাহুদ, এটা হাত আঙ্গুলটা যে উঠাতে হয়, এটা কোন টাইমে উঠাতে হয় একটু ভালো করে আমাকে জানাবেন? তাশাহুদ আঙ্গুল কখন উঠাবেন, কখন নামাবেন? ঠিক আছে, শুনুন জি, ধন্যবাদ জি। জি মাতরাম জি, হ্যাঁ আসলে আমাদের এই বাংলাদেশে বলা হয় শবে বরাত, আসলে কোরআন এবং হাদিসে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর নাম হলো লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্র। এই রাত্রটা মর্যাদাময় কোনো সন্দেহ নাই, কারণ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কেবল দুই প্রকার মানুষ এর থেকে বঞ্চিত হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, এর একটা হলো যারা মুশরিক, আরেকটা হলো যারা হিংসুক, যারা মুশাহিন, হাদিসের ভাষায় বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তো লাইলাতুন নিসফে মিন শাবানে আমাদের দেশে অনেকেই
বলে যে রোজা নামাজ আসলে কোনোভাবেই কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এই রাতের এমনকি কোনো দুর্বল হাদিসের বর্ণনাগুলো দ্বারাও এই রাতের বিশেষ কোনো নামাজ প্রমাণিত নাই বরং স্বাভাবিকভাবে মাগরিবের নামাজ এশার নামাজ পারলে তাহাজ্জুদ পড়া ফজর পড়া এই নামাজগুলোই পড়তে হবে আর কেবল 14 তারিখ রাতে খেয়ে 15 তারিখের রোজা কেবল একটি রোজা এটা প্রমাণিত নয় বরং শাবান মাসের 13 14 15 তিনটি রোজা রাখতে হবে আল্লাহ আলা যে হাদিসগুলো আছে যে বিভিন্ন উলামায়ে কেরাম বর্ণনা করেন যে রাতে ইবাদত করবে সকালে রোজা রাখবে পরের দিন রোজা রাখবে এইটা কি এই হাদিসটা জানা উচিত এই হাদিসটি বিশুদ্ধ নয় এত দুর্বল যে এর উপর আমল করা উচিত না রোজা বাদ গিয়েছিল আজাদ তাশাহুদের আঙ্গুল উঠানোর এটার সুন্নাটা গুরুত্বপূর্ণ নিয়মটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন নামাজের বৈঠকে যখনই ব্যক্তি বৈঠকে বসবে তখন আত্তাহিয়াত পড়তে গিয়ে তারই শাহাদত আঙ্গুলিটা উঠাবে এবং আল্লাহুম্মা যতবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততবার আঙ্গুলটা সাক্ষীর জন্য ধার করাবে আর এটা তিনটি কারণে এক নাম্বার কারণ হলো এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ব্যক্তি নামাজে থাকবে এবং বৈঠকে তখন ব্যক্তির চোখ থাকবে এই আঙ্গুলের দিকে তাইলে মনটা হারিয়ে যাবে না অনেকেই বলি নামাজে মন হারিয়ে যায় তো নামাজের দৃষ্টি খোলা রাখতে হবে এটা আদেশ চোখ বন্ধ করে নামাজ পড়া যায় না চোখ খোলা রেখে যখন তাকাবে ব্যক্তি আর বিশেষ করে বৈঠক অবস্থায় তাকাবে এই আঙ্গুলের দিকে তাইলে মন হারাবে না বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে যখন ব্যক্তি তাশাহুদ পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে আর এই আঙ্গুলের দিকে তাকায় এবং আঙ্গুলটা সাক্ষী হিসেবে নাড়ায় তখন এটা হলো শয়তানকে ঢিল মারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দু আলা শয়তানি মিনাল হাদিদ হাদিসের শব্দ লোহা দিয়ে আঘাত করার চেয়েও অনেক বেশি কঠিন শয়তানের উপরে নামাজির এই আঙ্গুলের নাড়ানো হ্যাঁ এটা হলো যে আমরা বাম হাঁটুর উপরে হাত রাখব এবং ডান হাতের উপরে আঙ্গুল রেখে এইভাবে অথবা এইভাবে অর্থাৎ এইভাবেও রাখা যায় এইভাবেও রাখা যায় আর আঙ্গুলটা আত্তাহিয়াত শুরু করে আত্তাহিয়াত শুরু করে একেবারে সালাম ফেরানোর আগ পর্যন্ত দাঁড়ানো থাকবে আমাদের দেশে বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের কিছু আলেম বলেন যে কেবল আশহাদু আল্লা ইলাহা বলে দাঁড় করাবে ইল্লা বলে নামিয়ে ফেলবে এটা কেবল আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমদের অভিমত এটা দলিল দ্বারা এতটুকুন করাই প্রমাণিত না বরং দলিল দ্বারা প্রমাণিত সারাক্ষণ থাকবে এর দিকে তাকিয়ে থাকতে হবে এবং যতবার শাহাদতের প্রসঙ্গ আসবে ততবার নাড়াবে তাইলে এটা লোহা দিয়ে শয়তানকে পিটানোর চেয়েও কঠিন সেক্ষেত্রে এই এই যে এই যে হাত মানে আঙ্গুল উঠা নামা এটা কি শুধুমাত্র নারী পুরুষ সবার জন্য সমান সবার জন্য আমরা ক্লিয়ার আসান তো রোজা গতবারের পাঁচটা রোজা বাকি আছে সেটা কি এই সময়ের মধ্যে রাখতে পারবেন কিনা হ্যাঁ এটা খুবই দারুণ একটা বিষয় আপনাকে ধন্যবাদ এবং প্রশ্নকারিনীর মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে আমরা বলতে চাই শাবান মাসের রোজার ব্যাপারে শাবান মাসের রোজায় ছয়টি বাস্তবতা এর প্রথম হলো ওয়াজিব শাবান মাসে কিছু রোজা রাখা ওয়াজিব কাদের এই যে আমাদের প্রশ্নকারিণী বললেন যে তার মেয়ে বিগত রমজানের ভাঙতি রোজা রয়ে গেছে পাঁচটা এই বিগত রমজানের এই পাঁচটি রোজা অবশ্যই 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 এই শাবান মাসে আগো সামনের রমজানের আগে রেখে দিতে হবে কারণ ইচ্ছা করে এই রমজান পর্যন্ত বিগত কাজ আদায় না করলে বিলম্বের জন্য শাস্তির মুখোমুখি হতে পারে আল্লাহ হেফাজত করুন এই জন্যে অবশ্যই ইচ্ছা করে কারণ এই এগারোটা মাস হলো বিগত রমজানের ভাঙতি রোজাগুলো রাখার জন্যে এগারোটা মাস হলো সুযোগ বর্ডার হলো শাবান মাস তাই শাবান মাসে অবশ্যই এই জন্যে ওলামারা বলেন আইম্মা মুস্তাহিদিনের অভিমত যার ভাঙতি রোজা আছে অবশ্যই শাবানে রেখে দেওয়াটা ওয়াজিব যাতে করে
পরবর্তী রমজানের পরে বিগত রমজানের রোজা বিলম্ব করার কারণে দেরি করার শাস্তির মুখোমুখি হতে না হয়। দ্বিতীয় হলো শাবান মাসের প্রথম 15 দিন রোজা রাখা পছন্দনীয় সুন্নাত। তৃতীয় হলো শাবানের 16 তারিখ থেকে নিয়ে একেবারে রমজানের চাঁদ দেখা পর্যন্ত দিনগুলোতে ইচ্ছা করে নফল রোজা নাই রাখা, এটা রাসূলুল্লাহ উদ্বুদ্ধ করেছেন, যদি কেউ রাখে এটা মাকরুহ। তিন চতুর্থ পঞ্চম হলো যে আমরা আইয়ামে বীজের রোজা রাখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 13, 14, 15 রোজা রাখতে সারা জীবন রেখেছেন, উদ্বুদ্ধ করেছেন। আর ষষ্ঠ হলো যে আইয়াম আশাক অর্থাৎ শাবান মাসের শেষ দিনে অর্থাৎ রমাদানের চাঁদ উঠতে পারে শাক বা সন্দেহের দিন, ওই দিন রোজা রাখা নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তবে কেবল যদি কারো মান্যতের রোজা রাখে সে রাখতে পারে। সুতরাং শাবান মাসে যাদের ভাঙতি রোজা আছে, কাজা রোজা আছে, এটা অবশ্যই রেখে দিতে হবে, যাতে করে পরবর্তী এই আগামী রমজান এর পরে গিয়ে বিগত রোজার কাজা না হয়, বিলম্বের শাস্তির মুখোমুখি হতে না হয়। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আমরা নিচ্ছি পরবর্তী প্রশ্ন। জি সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন, প্রশ্ন করতে চাচ্ছেন বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শাকিব তাইন, আমি দিশা থেকে বলছিলাম। জি জি, প্রশ্ন বলুন। আমার টিভি টিভি প্রশ্ন হলো, মানে সর্বপরাতে রাতে মাগরিব পরে যে আমরা গোসল করি, সেই গোসল সম্পর্কে জানতে চাচ্ছিলাম। গোসল সম্পর্কে, আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। সর্বরাতের গোসল না, এটা মানে আমলযোগ্য বিষয় নয়। রাতে মাগরিবের পরে মানে লাইলাতুন নিসফে মিন শাবানে গোসল করা, এটা আমলযোগ্য বিষয় নয়, বরং আমল করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব। জি আমরা প্রশ্ন নিচ্ছি। জি কে আছেন দর্শক বলুন। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম বলুন। জি জি বলুন, কি প্রশ্ন? হ্যাঁ হুজুর, আমি একটা প্রশ্ন, যে আমার মেয়ে যদি আজ থেকে নিয়োগ করে, জি আজ থেকে নিয়োগ করে বুধবার বৃহস্পতিবার শুক্রবার টানা শনিবার পর্যন্ত যদি রোজা করে, তাহলে শুক্রবার শনিবার কোনো সমস্যা হবে ওই ভাঙতি রোজা গুলো? আচ্ছা ঠিক আছে, জানাবেন। আরেকটা হুজুর, ধরেন যে কোনো মানে সমস্যা আমার স্বামী আমার ক্ষেত্রে যদি অবহেলা করে, অবজ্ঞা করে, সেইটা যদি অন্য ক্ষেত্রে করে, ওইটা আমি এখন বলতে গেলে একটু রাগ করে বলি, শাসন করি, ভালো করে বলি, এই ধরনের আরো অনেক কিছু আছে, আমরা এত তো বলতে পারবো না, মানে আমার কুর্তি যেগুলো নাই সেগুলো অন্য কুর্তি করে, এইটা যদি এখন আমি বলতে যাই ঝগড়া একটু বাজে রাগ হয়া বলি, এটা কি আমার গুনাহ হবে? সে তো অন্যায়, সে তো আমাকে না জেনে এটা করতেছে ওটা করতেছে, এগুলো তো অন্যায়, এটা আমাকে তো বলতো। সেটা কি করতেছে এখন? এইটা আমি বলতেছি, এটা কি আমার গুনাহ হবে? আমি একটু রাগ হচ্ছি, ঝগড়া করতেছি, এটা করা যাবে না, তোমার একটু ভুল হয়েছে, এগুলো আমার গুনাহ হবে না? স্বামীকে কি আপনি কন্ট্রোল করতেছেন নাকি? মানে ধরেন একটা আমি ব্যাখ্যা বুঝাচ্ছি, যেমন আমার বাচ্চা হচ্ছে গাড়িতে বমি করলো, সেটা ভালো লাগে না ওর, সেটা আমাকে ছোট করতেছে, আমার বাচ্চা ছোট করতেছে। আচ্ছা, যেগুলো তো বাচ্চা বমি করতেছে, ওকে ভালো করতেছে, ওকে আদর করতেছে, ওর সমস্যা ডাক্তার দেখাতে হবে, ওর খুব কষ্ট। আচ্ছা আচ্ছা, এটা এটা তো খারাপ, এই ধরনের অনেক কিছু হয়তো এইভাবে কথা, তো আমি এখন এসে বলি একটু রাগ হয়ে বলি, ঝগড়া করতেছি বলতেছি। জি জি, আপনার আপনার প্রশ্ন আমরা প্রশ্ন বুঝেছি। আপনার নিজের বেলা সে খুবই কেয়ারলেস থাকে, কিন্তু অন্যের বেলা খুবই কেয়ারফুল থাকে, এটাই মূল বিষয়টা। এটা হ্যাঁ, এটা আপনি বলতে গেলেই সে আরো বিভিন্ন রিয়াক্ট করে, তো অনেক ধন্যবাদ। জি জি, আপনার এই বিষয়টা ইসলামী শরিয়ার কি সমাধান শেখের কাছ থেকে আমরা শুনি, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ, জি ধন্যবাদ। জি মহোদয়, এই সমস্যার কি সমাধান? জি হ্যাঁ, আগে ওই যে মেয়ে যদি রোজা রাখতে চায় এবং এই ক্ষেত্রে তার ভাঙতি রোজা ধারাবাহিক শনি এই ডেটগুলোতে সমস্যা নেই, কারণ রাখতে হবে, ধারাবাহিকভাবে রেখে দিলে সমস্যা নাই। কারণ আমি বুঝেছি উনি প্রশ্ন করেছেন শুধু জুমার দিনে, কেবলমাত্র জুমার দিনে রোজা রাখাটা নফল রোজা,
নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেউ যদি ধারাবাহিকভাবে বৃহস্পতিবার জুমাবার শনিবার এভাবে রোজা রাখে তাহলে সমস্যা নেই আজ তো তার একদম সময় তো একদম শেষ দিয়ে কাজা রোজা রয়েছে এটা তো ওয়াজিব তার জন্য এখন এখন আর শুক্র শনি কোনো এখন আর ধারাবাহিকভাবে রাখতে হবে রাখবেন তিনি স্বামীর অবহেলা কি করতে পারেন না এখন প্রশ্ন হলো যে একটা জায়গায় সমস্যা যে তিনি রাগ করে স্বামীকে বলেন একটা জিনিস হলো কতক্ষণ রাগ ধরে রাখবে না না রাগ করে বললে মুশকিল আচ্ছা আপনাকে বলতে হবে নসিহা হিসেবে স্ত্রী তার স্বামীকে বলবে যে তুমি তো অনেক ভালো করো অনেক ভালো এই যে মানে একটা মানুষকে সংশোধন করতে গিয়ে সুহাগ করে বলতে হয় ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা তাই শাসন সব সময় সাজে না সব সময় শাসন সাজে না এটা ঠিক যদিও আমাদের জাতীয় কবি বলেছে রাজা করিছে রাজ্য শাসন রাজাকে শাসিছে রানী তো রানী রাজাকে শাসন করবে কিন্তু তাই বলে রাগ করে নয় তাই বলে গুস্সা করে নয় এটা হবে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে সৌহার্দ্য দিয়ে তার ভালো গুণগুলোকে সামনে উপস্থাপন করে এটা আমার মনে হয় যে আপনার মেথডটা চেঞ্জ করে এটা তো তার একটা গুণ ভালো গুণ সে অন্যের প্রতি তো মাশাআল্লাহ কেয়ারফুল এটা তো এটা তো ভালো আপনার প্রতি আপনার সন্তানের প্রতিও কেয়ার করবে এই ক্ষেত্রে আপনিও একটু বোঝার চেষ্টা করুন আপনি রাগ করবেন না কারণ রাগ করে বললে ভালো জিনিস খারাপ হয়ে যায় আর আদর করে সোহাগ করে বললে মানুষটা গ্রহণ করতে পারে তাই আপনি যে পাত্রে দিচ্ছেন পাত্র যাতে গ্রহণ করতে পারে ওইটা খেয়াল করতে হবে ওইটা খেয়াল করতে হবে আর আমরা দোয়া করি আপনার স্বামীকেও আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন তিনিও যাতে অন্তত অন্যের প্রতি যেমন কেয়ার করেন নিজের স্ত্রী সন্তান পরিবারের প্রতিও যাতে আরও বেশি কেয়ার করতে পারেন আল্লাহ তৌফিক দিন সুন্দর মাহসান্ত আমিন আমিন আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি কে আছেন বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি হুজুর আমার একটা প্রশ্ন ছিল জি বলুন আমার প্রশ্ন হলো যে গত রাতে যে আমরা নামাজ পড়ছি আচ্ছা এটা নামাজটা কিছু হুজুররা বলে নফল নামাজ হ্যাঁ আবার কিছু হুজুররা বলে সুন্নত নামাজ এটা আমরা কোনটা বিশ্বাস করব নফল এবং সুন্নত দুটোই তো একই জিনিস আচ্ছা নফল সুন্নত ঠিক আছে আমরা শুনব আর কোনো প্রশ্ন আছে ব্যাপারটা হলো যে গত রাতের মানে ওই লাইলাতুন নিসফে মিন শাবানে আসলে কোনো নামাজ প্রমাণিত নয় স্বাভাবিকভাবে রাতে আপনি রাত শুরু হয় মাগরিব সূর্যাস্তের দ্বারা তাই মাগরিব পড়বেন জামাতের সাথে মাগরিবের পরে সুন্নত পড়বেন তারপরে আপনি এশার পড়বেন এশার ফরজ পড়বেন সুন্নত পড়বেন বিতির পড়বেন তারপরে তাহাজ্জুদ পড়বেন তারপরে ফজর পড়বেন এই হলো রাতের নামাজ এর অতিরিক্ত কেবল ওই রাতের জন্য নির্দিষ্ট জানা উচিত সকল নফলই সুন্না দ্বারা প্রমাণিত হতে হবে তাই যদি কেউ সকল নফলকে সুন্নত বলে ঠিক বলেছে কিন্তু বিশেষ করে আপনি গত রাতের নামাজের যে প্রসঙ্গ বলছেন আসলেই ওইটা একান্তই নফল ওইটাকে সুন্নত বললে এর মর্যাদাটা অনেক বেড়ে যায় নফল বলতে অতিরিক্ত যেটা আপনি করতে পারেন নাও পারেন না করতে পারেন না পড়লে কোনো অপরাধ নাই জি আর সুন্নত মানে পড়বেন এটা বিশ্বাস করে যে এর উপকার আছে কল্যাণ আছে সওয়াব আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করছি আহসানতুম আহসানতুম আমরা আমরা হাতে সময় পাচ্ছি না শেখ আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বারাকাল্লাহ ফিকুম জাযাকাল্লাহ খাইরান আহসানতুম হায়াকাল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা কোরআন সুন্নাহর আলোকে বিষয়গুলো অবগত হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে আমরা যেন শিরক বিদআত মুক্ত হয়ে আমরা সহিভাবে ইবাদত করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে জান্নাতুল ফিরদাউস যেন আমরা সকলে লাভ করতে পারি এই আশাবাদী ব্যক্তিগুলো আজকে শেষ করছি বিদায় নিচ্ছি ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু